গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি আস্তিয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। 3টি 7mm পিস্তল, 1টি পাইপগান, 7টি ম্যাগাজিন এবং 20 রাউন্ড কার্তুজ। মঙ্গলবার ধৃতকে মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম শফিকুল ইসলাম, তার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক বেআইনি অস্ত্রের কারবার করতেন। একটি ব্যাগে করে বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি মজুত করেছিল। ওই দুষ্কৃতী সেগুলি গাড়িতে করে বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা করছিল। মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে ধৃত যুবক সংগ্রহ করেছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। আমি ভিডিওটা করেই নি, দিয়ে পাঠাবো, তোমরা দিবা না, বুঝতে পারছি। আমাকে খাল খাওয়া থেকে তো বাঁচি। নাম কি পুতু? বেশ ঠিক আছে। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।